পরিমাণ বৃদ্ধি করে মাননীয় সলনি মজুরি প্রদান রাজ্য দাবী গুয়াহাটি সচল বিমানবন্দর ধারাবাহিক অনুষ্ঠান ধর্মঘট আন্দোলন চলাই আছে। রাজ্যিক অঙ্গনওয়ারী কর্মী সহায়িকা আর মিনি কর্মী সকল আন্দোলনের প্রতি সমর্থন জানায় রাজ্যিক কৃষক সভায় এই স্মারকপত্র প্রেরণ করেছে। ভারত সরকারের সংহত শিশু বিকাশ আঁচনি রূপায়ণ করে ১২১,০০০০ অধিক অঙ্গনওয়ারী কর্মী সহায়িকা আর মিনি কর্মীয়ে তৃণমূল পর্যায়ত সেবা আগবাই আছে। কিন্তু পরিতাপের কথা এই যে রক্ত সেবার বাবে যে সামান্য পরিমাণের মাননি প্রদান করে অহা হয়েছে সেয়া অত্যন্ত অমানবীয়। কেন্দ্র আর রাজ্য সরকারের যুটিয়াভাবে একগারী অঙ্গনওয়ারী কর্মী মাহে মাত্র ৬,৫০০ টাকা, মিলি কর্মীর মাত্র ৪,৭৫০ টাকা, আর সহায়িকা মাহে ৩,২৫০ টাকা মাত্র প্রদান করে আছে। খাদ্য সামগ্রীর অভাবনীয় মূল্য বৃদ্ধি পরিয়ালের বাবে ভারসাম্যহীন পরিচালনার সময় এই সামান্য মাননীয় জীবন দুর্বিষহ করে তুলিছে। মই এই কথা আপনাদেরকে জানাই যে আমি ইয়াতে দিনত কেনেকে আছো ইয়াতে আছো এই জায়গা যত আপনাদের ভরি আছে এতিয়া এই ঠাই রাতি থাকা হয় এটা মহর কামে আয়ু লাখ লাখ ম আর এইবিলাক মানে খুশি লাগে আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর চেম্বারের পর আহিলে আমার সন্দেহ হয় আর সেই কারণে আমার আজি বিভিন্ন সংগঠন আমার মাজলে আহিছে আমি যথেষ্ট আনন্দিত। এটা মানে অনুরোধ জানাম আমার সি আই টি বিভিন্ন কর্মক্ষেত্রত কাম করা শ্রমিক কর্মচারী সকল এটা যৌথ মঞ্চ কৃষ্টিরে ভাবিলে শুনে গেছে উপায় নাই আমি জয়েন্ট কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন জেসিটিইউ এই সংগঠনের অন্যতম নেতা দীনেশ শর্মা।